ইউটিউবে এনটিভি ডাব্লিউবি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন এবং সর্বদা সঙ্গে থাকুন এনটিভি ডাব্লিউবির। পানাগড় রোডে যাচ্ছিলাম, আমার নিজের সাইডে আসছিলাম, পিছন থেকে একটা ট্র্যাক্টর এসে আমাকে দুম করে মেরে দিল। মেরে দেওয়ার পর গোটা গাড়িটা কাত হয়ে গেল, কাঁচ পাশে ভেঙে গেল। আমি তখন তো মানে একদম চোখ নিয়ে বলছি, তারপরে দেখলাম না গাড়ি ঠিক দাঁড়িয়েই আছে। সে আমি সঙ্গে সঙ্গে দাঁড়া দাঁড়াবো, সে দেখে একটু ওইখানে হালকা করে দেখে আর একজন বলল যে দাঁড়াও, ট্রাক্টর ইয়ে সঙ্গে সঙ্গে ইয়ে নিয়ে চলে গেল। তারপর গাড়িটা নিয়ে যেতে হচ্ছে, গাড়ি স্টার্ট হচ্ছে না। তারপরে আমি একজন মোটর সাইকেল নিয়ে ওকে সিডিসি মোড়ে ওখানে যে ঘুরে আটকে এসব চন্দ্রতলে আবার দাঁড় করা হয়। কেন তো উনি কালই নিয়ে এসছি, গাড়ি মানে কালকেই নিয়ে এসছি, এখনই মাধুরী বুঝবো বলে আমি ওখানে গেলাম। গিয়ে না গাড়ি ছাড়া আমার অসুস্থ হয়ে গেছে, মুশকিল লাগে না, ধরা গেছে। আপনার গাড়ি কোন অংশ লেগেছে ওখানে টোটোর সাথে? হালকা লেগেছে। উল্টো পাল্টা ওরকম কথা বলা হয়।